আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে ওয়াইফাইয়ের একটা রেয়ার প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা ইতিমধ্যে অনেকের সাথে ঘটেছে, আবার অনেকের সাথে এখনও ঘটেনি, তবে যাদের সাথে ঘটেনি তাদের সাথে সামনে কিন্তু ঘটতেও পারে। প্রবলেমটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা আমাদের ডিভাইসকে যখন কোনো নতুন ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড করতে চাই, তখন হয়তোবা অনেক সময় দেখা যায় যে আমাদের ডিভাইসগুলো কানেক্টেড হয়েছে কিন্তু সেই ওয়াইফাই নেটওয়ার্ক থেকে কোনো ইন্টারনেট পাওয়া যায় না। তবে মজার বিষয় হচ্ছে একই ওয়াইফাই নেটওয়ার্ক থেকে অনেকগুলো ডিভাইস চলছে যেগুলো ইতিমধ্যে ইন্টারনেট পাচ্ছে, অর্থাৎ ওই ওয়াইফাই রাউটারে ইন্টারনেট আছে কিন্তু আমাদের ডিভাইসে আমরা ইন্টারনেট চালাতে পারছি না। এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় কিংবা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায়, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো যাদের সাথে এই সমস্যাটা হবে তারা ঠিক যেভাবে আমি আজকে দেখাবো এইভাবে সমাধানটা করার চেষ্টা করবেন। তবে এখানে হয়তো এক একটা ফোনের এক এক রকম সেটিংস থাকতে পারে, জাস্ট এটা একটু খুঁজে নিতে হবে আপনাকে, তবে সবাই খুঁজে পাবেন আশা করছি। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে আমাদের ফোন থেকে ওয়াইফাইয়ের যে অপশন রয়েছে সেখানে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর জে আইমান একটা ওয়াইফাই আমরা কানেক্টেড রেখেছি, এই যে এটা। তো অনেক সময় দেখা যায় এরকম কানেক্টেড থাকে তবুও ইন্টারনেট পায় না, তো সেক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে এভাবে কানেক্টেড রেখে আমরা এখানে একটা সেটিংসের মতো আইকন দেখতে পাচ্ছি, এই সেটিংসের মতো এই আইকনে চলে যাব। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে ভিউ মোড দেখতে পাচ্ছি, এই ভিউ মোডে চলে যাব। এই অপশনগুলো আপনাদের একটু আলাদা থাকতে পারে, অনেকে দেখা যাচ্ছে যে এখানে সেটিংসে গেলে সবগুলো চলে আসতে পারে, তবে যাদের আসবে না তারা এই ভিউ মোডে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আইপি সেটিংস, এই আইপি সেটিংসে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ডিএইচসিপি এবং স্ট্যাটিক আইপি লেখা রয়েছে, তো আমরা স্ট্যাটিক আইপিতে যাব। তো স্ট্যাটিক আইপিতে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ডিফল্ট আকারে কিছু আইপি এখানে সেটিংস রয়েছে, এবং এই সেটিংসগুলো যদি এই ডিফল্ট আইপিগুলো যদি আপনার কাজ না করে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই আইপিগুলোকে কিছুটা চেঞ্জ করে দিতে পারেন। কিছুটা চেঞ্জ করার জন্য কোন আইপিগুলো ব্যবহার করবেন এবং সেই আইপিগুলো কী হবে সেগুলো আপনাকে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়াও এখানে সেটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যেহেতু ডিফল্ট আকারে রয়েছে আপনি জাস্ট এই আইপিগুলোকে একটু চেঞ্জ করে দিবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসে লিখব 192.168.0.100, এখানে 128 রয়েছে এবং এখানে 1 রয়েছে, তো এগুলোকে একটু চেঞ্জ করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আইপিতে দিব 192.168.0.100, এরপরে গেটওয়েতে দিব 192.168.0.1, এরপরে এখানে নেটওয়ার্ক লেন্থ, এই নেটওয়ার্ক লেন্থটা আমরা 24 রেখে দিব। এরপরে এখানে ডিএনএস রয়েছে, এখানে দুটি ডিএনএস রয়েছে, একটি হচ্ছে ডিএনএস 1 ডিএনএস 2, তো আমরা এই ডিএনএস 1 ডিএনএস 2 এভাবেই রাখতে পারি। এছাড়াও যদি এভাবে না হয় তাহলে আমরা যেটা করব এখানে একটু চেঞ্জ করে দিব, 192 ডিএনএস ওয়ানে চেঞ্জ করব 192.168.0.1 এবং DNS 2 আমরা সেমভাবেই রাখবো। এরপরে আমরা সেভ করে দিব। করার পরেই কিন্তু আপনারা ইন্টারনেট পেয়ে যেতে পারেন, যদি তো তারপরও না পান তাহলে আবারও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই কানেকশনে আবারও যাবেন এবং এইখানে সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এরপরে সেম আগের মতো ভিউ মোড়ে যাবেন, ভিউ মোড়ে যাওয়ার পরে একটু নিচে আসলে আপনারা হচ্ছে এখানে ম্যাক অ্যাড্রেস টাইপ দেখতে পারবেন, এই ম্যাক অ্যাড্রেস টাইপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওপরে একটা র্যান্ডোমাইজ রয়েছে এবং নিচে হচ্ছে ফোন ম্যাক রয়েছে, তো আপনার ডিফল্ট আকারে ওপরেরটাই থাকতে পারে র্যান্ডমটা। যদি ওইটাতে ক্লিক করে না হয় তাহলে আপনারা ফোনের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে নিচেরটা এটা সিলেক্ট করবেন, তাহলেই আশা করছি যে আপনারা ইন্টারনেটটা কিন্তু পেয়ে যাবেন। যদি এটাতেও না পান তাহলে আপনারা এই র্যান্ডোমাইজ যেটা রয়েছে এটাতে সেটিং করে দিবেন। সেট করে দেওয়ার পরে আপনাদের ওয়াইফাই কানেকশনটা একবার বন্ধ হয়ে যাবে এবং আবার চালু হবে, আশা করছি তখনই আপনারা ইন্টারনেট পেয়ে যাবেন। যদি এত কিছু করার পরও না পান তাহলে এই সব সেটিংসগুলো ঠিক রেখে আপনার ফোনটাকে একবার হচ্ছে রিস্টার্ট দিবেন, তাহলে আশা করছি আপনারা ইন্টারনেটটা পেয়ে যাবেন।
তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।